স্মৃতির কথা মনে পড়বে না? আর কেন আমি চলে এসেছি আমার বিচারা দিদি রাখবার? এখন দেখা যাচ্ছে অনেক দিদি বসে রয়েছে, বড় দি, মেজ দি, ছোড় দি, লম্বা দি, ভেঁটে দি, কালো দি, ফর্সা দি, ভাত দি, তরকারি দি, হুচ্ছে দি, কুমড়ো দি, পটল দি, ইত্যাদি ইত্যাদি। গীতা দি তুমি বলো, মেয়েদের কি নিজস্ব ঘর আছে? বাল্যকালে বাবার ঘর, যৌবন কালে স্বামীর ঘর, আর বৃদ্ধাকালে ছেলের ঘর, তার মধ্যে মেয়ের হচ্ছে স্বামীর ঘর। তা সেই স্বামীর ঘরে যদি যদি অশান্তি হয়, অশান্তি এখন প্রতি সংসার হচ্ছি, এ কি অশান্তি? সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত, তারপর কার কাটাকাটি অশান্তি? সাতটি প্রতিবেশীর জন্য তোমরা সবসময় জানবে, প্রতিবেশী এরা শোনে কম বানায় বেশি, এরা হচ্ছে অরিজিনাল প্রতিবেশী। দিদি গো, নতুন বিয়ে হয়ে গিয়েছি, পাড়ার লোক কোথেকে শুনেছো জানি না, কিন্তু গল্প করছে আর বলছি, বলো বৌদি, ওমের ভালো নয়, ওমের প্রতিটি সংসার অশান্তি হচ্ছে, ও তো কলকাতার মেয়ে, ওমের সাত আটটা বিয়ে। হ্যাঁ বৌদি, দিদি একটা মেয়ে সাত আটটা বিয়ে হতে পারে? একটা হওয়ার কোনো কারণ এইটুকু হতে পারে? কি করে মেশাল দেবে কত দিনের সুযোগ হবে সাত আটটা বিয়ে? মিথ্যা কথা বলো দিদি, মিথ্যা কথা বলবো না, প্রেম করেছিলাম, ক্লাস ফাইভ থেকে প্রেম শুরু করেছিলাম, আর মা ধুমিকে দমিয়ে, এখন হাতে দুটো রয়েছে, পুরোটা অসুবিধা হচ্ছে না, তা কী করবো? এখন প্রতিটা সিরা দু তিন লোকের বিয়ে হচ্ছে, ওই সব থেকে আমাদের সঙ্গে নাকি এই জন্য উল্টো পাল্টা অসুবিধার জন্য স্বামীকে বললাম, দেখো এই গ্রামের লোকে যারা এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে তুমি যাবে? বলে দেবী ঘর চলে যাচ্ছে, আমপালা পড়ে থাকবে, তোমার সঙ্গে যাবো। চলে গেলাম, তা সত্যি দিদি বাবার বাড়ি একটা আলাদা মজা আছে, সংসারের কাজ আমার কিছুই করতে হচ্ছে না, এরকম আটটা বাজে আমি গ্রাস করছি, সংসারের কাজ কে করছে? আমার সেই জন্তন করলে করছে। আমার বাবা ছিল একজন
ব্রহ্মচারী, দাদার একটাই মন্ত্র ছেড়ে সে থাকে আবার শ্বশুর বাড়ি। দাদা মারা গেল, ভাইপোর খবর দিল মেরুনি, ছেলে আবার বাবার কাজ করবে না। এমন চার ছেলে দিচ্ছি, চারটে পাঁচটা গাড়ি রিজার্ভ করে ভাইপো বউ মাতাদের চোদ্দ কুষ্টি এসে কি হারে শুধু সাতটা করছে, দেখো হাজার হাজার লোক খাচ্ছে, লক্ষ্যে কত হ্যাঁ বাপের বেটার মতো সাধ্য করেছে। কিন্তু দাদা আমি কিছু করিনি, যা করেছে আমার মাস্টারদা জামা করেছে, এ জামা খেলে বের হয়ে যাবে, একটুবার দেখতে পাবে ভাইপোর টাকার হুড়ু হুড়ি। কাকা বৌমা ঘরের লোক কি থাকতে ফেসে আগে হাত মারি, আগে আমি হাত মারবো তারপর তুমি হাত মারি, মানে যে কোনো কাজের উদ্দেশ্য করে। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি ঘরে পাথর বসাবো বাবা। পিতা ধর্ম এই মন্ত্র মাসিনে যাবো। পিতা ধর্ম